সরস্বতী পুজো 2023 সেলিব্রেট করলাম দুবাই ইউএই শারজার মধ্যে। তো সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম শারজা গীতা সঙ্গে। শারজা গীতা সঙ্ঘ আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূর, তাই জন্য প্রায় 1 ঘন্টার মতো সময় লাগলো শারজা গীতা সঙ্ঘ পৌঁছোতে। তো সকালে 6 বন্ধু মিলে বেরিয়ে গেলাম শারজা গীতা সঙ্ঘের দিকে। তো ওখানে গিয়ে দেখলাম পুজোর জোগাড় যন্ত্র হয়েছে, কিন্তু ঠাকুরমশাই আসতে একটু লেট হয়েছিল, কিন্তু তা হলেও সারা মানে সকাল থেকে প্রায় বিকেল অবধি আমরা ওখানে ছিলাম এবং খুব আনন্দ করেছি এই পুজোর দিনটা ওনাদের সকলের সাথে। ওনাদের অমায়িক ব্যবহার এবং প্রচণ্ড আতিথেয়তা আমাদেরকে মুগ্ধ করেছে। শারজা গীতা সঙ্ঘটা টোটালি বাংলাদেশিদের একটা গ্রুপ, বাংলাদেশিদের এই গ্রুপে এই বাঙালিদের যে এইখানে অনুষ্ঠান হচ্ছে সেখানেই আমরা গেছিলাম। ওখানে আমরা অঞ্জলি দিলাম, অঞ্জলি দিয়ে ওখানে আমরা ভোগ খেলাম। সকাল থেকে উপোস করেছিলাম তাই জন্য অঞ্জলি দিয়ে তারপরে আমরা ওখানে চরণামৃত নিলাম, ঠাকুরের চরণামৃত খেয়ে তারপর আমরা ওখানে উপরে ভোগ খেলাম। খিচুড়ি, লাবড়া, পায়েস, ভোগের খুব সুন্দর ব্যবস্থা ছিল ওখানে, ওনারা সবাইকে বসিয়ে খাইয়েছে। আর সারাটা দিন আমরা ওখানে, পুরো দিনটাই আমাদের প্রায় কেটে গেছে। দুবাইতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তাই জন্য আমরা একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু ঠাকুরের ইচ্ছায় সব কিছু ভালোভাবে হলো।